প্রজাপতি প্রজাপতি কোথায় পেলে ভাই আমার রঙিন পাখা, কোথায় পেলে ভাই আমার রঙিন পাখা, টুকটুকে লাল নীল ঝিলিমিলি আঁকা বাঁকা, কোথায় পেলে ভাই আমার রঙিন পাখা, কোথায় পেলে ভাই আমার রঙিন পাখা। সুপ্রিয় সোনামণিরা আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো, আমিও অনেক ভালো আছি। ঘরে বসে শিখি অনলাইন স্কুলের পক্ষ থেকে তোমাদেরকে আজকের ক্লাসে স্বাগতম। আমি আজকে প্রথম শ্রেণীর বাংলা বিষয় নিয়ে এসেছি। প্রতি সপ্তাহের এই দিনে ঠিক এই সময়ে তোমাদের সাথে আমি বাংলা বিষয় নিয়ে থাকি, তোমরা জানো তো। নিশ্চয়ই তোমরা তোমাদের বই, খাতা এবং পেন্সিল সাথে করেই আমার জন্য অপেক্ষা করছো। তোমাদের আবারও ধন্যবাদ জানাচ্ছি। এখন আজকে আমি তোমাদের জন্য একটা ছবি নিয়ে এসেছি। ছবি দেখে তোমাদেরকে বলতে হবে এটা কিসের ছবি। তোমরা নিশ্চয় ছবি দেখলেই বুঝতে পারবে এটা কিসের ছবি। তো এখন আমি তাহলে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে ছবি। আচ্ছা, কিসের ছবি দেখতে পাচ্ছি? একদম তেড়ে আসবে, তোমাদের তেড়ে আসবে, তেড়ে এসেছে, একদম তেড়ে এসেছে। দেখো তো, শিং বাঁকিয়ে তেড়ে এসেছে, শিং বাঁকিয়ে, একদম এভাবে শিং বাঁকিয়ে তেড়ে এসেছে। কে এসেছে বন্ধুরা? হ্যাঁ, ষাঁড় এসেছে, তেড়ে ষাঁড় এসেছে। আমরা সবাই চিনি এটা হচ্ছে ষাঁড়। ষাঁড় কিভাবে আসে? শিং দিয়ে গুঁথু দেওয়ার জন্য তেড়ে আসে। এই যে দেখো, রাগে তেড়ে আসছে, সে শিং বাঁকিয়ে তেড়ে আসছে, দেখেছো বন্ধুরা? তাহলে এটা কি? ষাঁড়। ষাঁড় তোমরা দেখেছো? হ্যাঁ, যারা গ্রামে থাকে তারা সব সময় দেখে ষাঁড়, হ্যাঁ, আর যারা শহরে থাকে তারাও মাঝে মধ্যে দেখে। তাহলে এরা হচ্ছে কি? ষাঁড়। ষাঁড় তেড়ে আসে, রাগ উঠলে তখন শিং দিয়ে গুঁথো দিতে তেড়ে আসে। আচ্ছা, তাহলে আমরা দেখলাম একটা ষাঁড়ের ছবি। আরো একটা জিনিস নিয়ে এসেছি তোমাদের জন্য, তোমরা দেখে বলবে এটা কি। হ্যাঁ দেখো তো, এই যে এটা কি বন্ধুরা? এটা হচ্ছে, হ্যাঁ, তোমাদের অসংখ্য ধন্যবাদ, তোমরা খুব সুন্দর বলতে পেরেছ। এটা হচ্ছে ষোলো, ষোলো, এক দশ ছয় ষোলো। তাহলে আমরা এখন কি দেখলাম? একটা ষাঁড় দেখলাম, আর এটা কি? ষোলো। আবারও বলি, ষোলো, আর হচ্ছে ষাঁড়, ষাঁড়, ষোলো। আচ্ছা তাহলে দেখো, এটা হচ্ছে কি? ষাঁড়, ষাঁড়, আর এটা হচ্ছে ষোলো। ষাঁড়, ষোলো। আচ্ছা তাহলে ষাঁড় কিভাবে আসে? শিং বাঁকিয়ে তেড়ে আসে। ষোলো আর ষাঁড়, ষোলো, ষাঁড়। আবার একটু পড়ো তো, ষাঁড়, ষোলো, ষাঁড়, ষোলো। তাহলে আমরা প্রথমে যখন ষাঁড় বলি তখন কি উচ্চারণ করি? ষ, ষাঁড়, ষাঁড়। তাহলে
এই স এর আগে আমরা আরো দুটো স শিখেছি, মনে আছে? একটা হচ্ছে দন্ত স, আরেকটা হচ্ছে তালব্য স। দন্ত স আর তালব্য স। এখন আরো একটা স পেলাম আজকে। কি পেলাম? আরো একটা স পেলাম। তাহলে আমরা আগে কি শিখেছি? দন্ত স, আরেকটা কি শিখেছি? তালব্য স। তাহলে দন্ত স দিয়ে কি পড়েছিলাম? সবুজ পাতা। তাহলে সবুজ। তারপরে তালব্য স দিয়ে কি পড়েছিলাম? শশা, তাই না? আচ্ছা, আজ এই যে আরেকটা স পেলা, এই স দিয়ে কি হয়? ষাট হয়, আর কি হয়? ষোলো হয়। আজকে যে নতুন স পেলা সেটা দিয়ে শতে ষাট আর শতে ষোলো। তাহলে এই যে এটা হচ্ছে দন্ত স, এটা হচ্ছে তালব্য স। আজকে যে স পেলা সেই স-এর নাম হচ্ছে মূর্ধন্য স। আমার সাথে একটু বলো, মূর্ধন্য স। আবার বলি, মূর্ধন্য স। হ্যাঁ বন্ধুরা, আজকে যে স-টা পেলাম তার নাম হচ্ছে মূর্ধন্য স। এই মূর্ধন্য স-তে কি হয়? ষাট হয়, মূর্ধন্য স-তে ষোলো হয়। তাহলে এখানে মূর্ধন্য স দিয়ে, মূর্ধন্য স এর মধ্যে মূর্ধন্য স আকার উপরে চাঁদের মতো দিয়ে একটা বিন্দু দিল, চাঁদের মতো দিয়ে একটা বিন্দু দিল। তারপরে কি? র বিন্দু র, এটাও আমরা পড়েছি, আগে পড়েছি। ষাট মূর্ধন্য স-তে ষাট, মূর্ধন্য স-তে ষোলো। এখন মূর্ধন্য স-টা আমরা এই যে এটা কি মূর্ধন্য স, আর এটা মূর্ধন্য স। দেখো মূর্ধন্য স-টাকে আমি একটু আলাদা করে দেখাচ্ছি। এই যে হচ্ছে মূর্ধন্য স, এটা কি মূর্ধন্য স। তাহলে এই মূর্ধন্য স-টা এই যে ষাড়ের মধ্যেও আছে, আর মূর্ধন্য স-টা ষোলো এর মধ্যেও আছে। মূর্ধন্য স এই যে এটা হচ্ছে কি মূর্ধন্য স, এই যে এখানে আছে মূর্ধন্য স। মূর্ধন্য স আমি এখানে নিয়ে এসেছি, এর নাম কি? মূর্ধন্য স, মূর্ধন্য স। মূর্ধন্য স-তে ষাট, মূর্ধন্য স-তে ষোলো। তাহলে বন্ধুরা এখন এই মূর্ধন্য স-কে আমরা একটু বড় করে দেখি। মূর্ধন্য স, মূর্ধন্য স-কে কি করব বড় করে? এই যে মূর্ধন্য স দেখা যাচ্ছে, এটা কি? মূর্ধন্য স, মূর্ধন্য স। মূর্ধন্য স-তে কি হয়? ষাট হয়। মূর্ধন্য স-তে আমরা শব্দ পড়ব কি? ষাট। মূর্ধন্য স-তে ষোলো। এই মূর্ধন্য স-টা এখন আমি এই যে এখানে তুলে দিলাম, এটা কি? মূর্ধন্য স, মূর্ধন্য স। মূর্ধন্য স-তে কি হয়? ষাট হয়। মূর্ধন্য স-তে ষোলো। হাই হাই, মূর্ধন্য স পড়ে গেল। আচ্ছা, আবারও আমরা মূর্ধন্য স-কে কি করলাম? তুলে দিলাম। আর পড়বে না, হ্যাঁ? তাহলে এটা কি? মূর্ধন্য স, মূর্ধন্য স-তে ষ
ষাট, মূর্ধন্য ষতে ষোল। আমি এখন ষাটকে তাড়িয়ে দেব যাতে আমাদের মারতে তেড়ে আসতে না পারে। তাহলে মূর্ধন্য ষতে কি ষাট, আর মূর্ধন্য ষতে ষোল, মূর্ধন্য ষতে ষাট, মূর্ধন্য ষতে ষোল। এখন আমরা এই মূর্ধন্য ষটে কি করব, লিখব, মূর্ধন্য ষটা লিখব। দেখি তো, দেখো মূর্ধন্য ষটে কিভাবে লিখতে হয় একটু খেয়াল করো। প্রথমে আগে যে বর্ণগুলো লিখেছি আমরা, যে বর্ণগুলোর ছবি এঁকেছি, ঠিক সেভাবে প্রথমে আমরা মাত্রাটা দেব, উপরের মাত্রাটা দেব। হ্যাঁ, তারপরে আমরা যে অন্তস্থ জ শিখেছি, অন্তস্থ অ শিখেছি, তাই না? মূর্ধন্য ষ, দেখো তো এই এই, হ্যাঁ, তারপরে কোথায় যাবে, উপরে উঠে যাবে, দেখেছ? প্রথমে কি উপরের এই মাত্রাটা থাকবে, তারপরে এখান থেকে শুরু করে এদিকে যাবে, এরপরে একটু এদিকে আসবে, তারপরে নিচে নামবে ঘুরিয়ে, অন্তস্থ জয়ের মতো। আমরা অন্তস্থ জ শিখেছি না, আগে আমরা একদম অন্তস্থ জয়ের মতো করে রেখে ফেলবো, তারপরে এই যে মাঝখানেরটা ঠিক এভাবে কেটে দেব। এই যে একটা লেজ বের করে এখান থেকে এখানে দিয়ে দেব। তাহলে প্রথমে আমরা কি লিখব, অন্তস্থ জয়ের মতো করে লিখব। আমরা তো এর আগে অন্তস্থ জ শিখেছি, অন্তস্থ জ আমরা সবাই লিখতে পারি। তাহলে এই যে লিখলাম, তারপরে কি মাঝখানে এভাবে এটার সাথে এটা যোগ করে দেব, তারপর তাহলে কি হয়ে যাবে বন্ধুরা, মূর্ধন্য ষ, মূর্ধন্য ষ। আবারও দেখো, তোমরা হাতে লিখো, তোমরা খাতায় লিখো, প্রথমে এই মাত্রাটা দাও, তারপরে এখান থেকে শুরু করে এদিকে, এরপরে এটা, তারপরে এখানে, এরপরে নিচ থেকে গিয়ে উপরে, তারপরে সব শেষে এটা। তাহলে আমি কি লিখলাম, মূর্ধন্য ষ, মূর্ধন্য ষ, মূর্ধন্য ষতে কি হয় ষাট, মূর্ধন্য ষতে ষাট। তাহলে আমি লিখছি মূর্ধন্য ষতে কি হয়, এই যে দেখো মূর্ধন্য ষ, আকার উপরে কি বলছিলাম, একটা চাঁদের উপর বিন্দু, এটা একটা নাম আছে, এটা আমরা পরে শিখব, ড বিন্দু ড, তাহলে কি ষাট, মূর্ধন্য ষতে কি হয় ষাট হয়। আর কি হয় মূর্ধন্য ষতে, দেখো তো মূর্ধন্য ষ, অকার ল, ষোল, মূর্ধন্য ষতে কি হচ্ছে ষোল, মূর্ধন্য ষতে ষাট, মূর্ধন্য ষতে ষোল। তাহলে আমরা এখন সবাই মূর্ধন্য ষ লিখতে পারি, মূর্ধন্য ষ কি পারি লিখতে পারি, আর মূর্ধন্য ষ যেখানেই দেখি সেখানে আমরা চিনব, মূর্ধন্য ষ দিয়ে শব্দ পড়তে পারবো। এখন তোমাদের বইতে এভাবে মূর্ধন্য ষটাও কি দেওয়া আছে, অন্যান্য বর্ণের মতো ডট দেওয়া আছে, ডট। তোমরা এখন কি করবে, ডটগুলো যুক্ত করবে একটার সাথে একটা, বর্ণ ডট যুক্ত করে মূর্ধন্য ষটি লিখতে চেষ্টা করবে। হ্যাঁ,
এই যে দেখো তোমাদের বইতে তোমাদের বাংলা বইয়ের 33 পৃষ্ঠায় এখানে মূর্ধন্য ষ মূর্ধন্য ষ এই নিচে ডট দেওয়া মূর্ধন্য ষ আছে তোমরা মূর্ধন্য ষটা পেন্সিল দিয়ে একটার সাথে একটা ডটের সাথে একটা ডট যোগ করে মূর্ধন্য ষটা লিখে ফেলবে তারপরে যে এখানে খালি ঘর আছে খালি ঘরগুলোতে এই এইটার মতো করে মূর্ধন্য ষ তোমরা লিখে ফেলবে লেখার পরে একটা খাতায় তোমরা অনেকগুলো মূর্ধন্য ষ লিখবে মূর্ধন্য ষ দিয়ে শব্দ লিখবে মূর্ধন্য ষতে কি ষাট মূর্ধন্য ষতে ষোল মূর্ধন্য ষতে ষাট মূর্ধন্য ষতে ষোল আরও শব্দ হয় মূর্ধন্য ষতে তোমরা মূর্ধন্য ষ দিয়ে আরও শব্দ পড়বে বাড়ির সবার বড়দের সবার সহযোগিতা নেবে নতুন নতুন শব্দ পড়বে তোমরা মূর্ধন্য ষ দিয়ে তার আগে মূর্ধন্য ষটা কী করবে এই ডটগুলো যুক্ত করে মূর্ধন্য ষটা লিখে ফেলবে এইভাবে প্রথমে উপরের ডটগুলো যোগ করবে তারপরে এই ডটগুলো যুক্ত করবে এরপরে এই ডটগুলো যুক্ত হবে তারপরে এই ডটগুলো যুক্ত করে সবশেষে না এরপরে এটা তুলে সব শেষে দেবে কি এই যে এই ডটটা যুক্ত করবে তাহলে কি হলো মূর্ধন্য ষ এটা কি হলো মূর্ধন্য ষ তোমরা বইয়ে এই ডটগুলো যুক্ত করে মূর্ধন্য ষ লিখবে মূর্ধন্য ষ লেখার পরে নিচের খালি ঘরগুলো লিখবে মূর্ধন্য ষতে কি ষাট মূর্ধন্য ষতে ষোল তাহলে আমরা নিশ্চয় এখন মূর্ধন্য ষ বর্ণটা চিনবো সবাই যেখানেই দেখি আমরা মূর্ধন্য ষ চিনবো মূর্ধন্য ষ দিয়ে শব্দও পড়তে পারবো তো এখন তোমরা তোমাদের খাতায় মূর্ধন্য ষটা কি করবে অনেক বেশি করে লিখবে এক পৃষ্ঠে লিখবে মূর্ধন্য ষ লিখে হ্যাঁ মূর্ধন্য ষ দিয়ে শব্দ লিখে ছবি তুলে আমাকে ইনবক্সে পাঠাবে ঠিক আছে বন্ধুরা আর খাতাটা কি করবে সুন্দর করে যত্ন করে রেখে দেবে যখন স্কুল খুলবে তখন তোমার টিচারকে দেখাবে যে তুমি মূর্ধন্য ষ শিখেছ মূর্ধন্য ষ দিয়ে শব্দও পড়তে পারো লিখতেও পারো মূর্ধন্য ষ তো বন্ধুরা আজকে আমরা শিখলাম মূর্ধন্য ষ পরের ক্লাসে আমি তোমাদের জন্য নতুন বন্ধু নিয়ে আসবো তোমাদের সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য আজকে এই পর্যন্ত তোমরা অনেক ভালো থেকো ঘরে থেকো এবং নিরাপদে থেকো তোমাদের জন্য অনেক শুভকামনা আর আমার জন্য দোয়া করো আমি যাতে সুস্থ থাকি আর তোমাদের সাথে আবারও আসতে পারি আল্লাহ হাফেজ।